নামুল হক শামীম ভাই এবং উপস্থিত আছেন ক্যালিফোর্নিয়া স্টেট আওয়ামী লীগের নেতৃবৃন্দ, সম্মানীয় উপস্থিতি, আজকে এই আনন্দ ঘন মনোমুগ্ধকর সন্ধ্যায় দাঁড়িয়ে আমি হাজার বছরের সেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনি আমাদেরকে স্বাধীনতা এনে দিয়েছেন, উনাকে শ্রদ্ধা করে স্মরণ করছি, যিনি হাজার বছরের শৃঙ্খল থেকে আমাদেরকে মুক্তির আলো দেখিয়েছিলেন, ৬৫ ভাষা আন্দোলন, ৭১ স্বাধীনতা যুদ্ধ, ৭৫ নির্মমতা, ২১শে আগস্টের রক্তের বিনিময়ে স্বাধীনতা অর্জিত হয়েছে। ৭৫ পর ৭৫ থেকে ৯৬ সাল পর্যন্ত আমরা গণতন্ত্রের কোনো বাহাই দেখিনি। গণতন্ত্রবিহীন বাংলাদেশ বঙ্গবন্ধুকে হত্যা করে তারা বাংলার আকাশে কালো ম্যাগে আচ্ছন্ন করেছিল। ভাগ্যক্রমে আমরা নেতৃত্বে পেয়েছি এবং তারা চেয়েছিল ২১শে আগস্টে আমাদের নেতৃত্ব মেরে ফেলতে, কিন্তু আল্লাহর বিশেষ রহমতে উনি বেঁচে গেছে বলেই আজকে আমরা একটা বৈষম্যহীন, একটা সুন্দর গণতান্ত্রিক বাংলাদেশ উপহার পেয়েছি। সকাজ মহাশক্তি, এই শক্তিতেই বাংলাদেশ আজকে এগিয়ে যাচ্ছে এবং এগিয়ে যাবে আমাদের নেতৃত্বে। আমরা ওনার দীর্ঘায়ু কামনা করি। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, আসলে আমরা শাহীন ভাই বক্তব্যের জন্য এখানে অপেক্ষা করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।